সোমবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন। আজহারিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পুরো শরীর উপর্যুপরি আঘাত করে দুর্বৃত্তরা, এমনকি বিচ্ছিন্ন করে দেয়া হয় তার বাম পা। হত্যার পর একটি ব্রিজের নিচে মরদেহ ফেলে রাখে হামলাকারীরা। সিদ্দিক চেয়ারম্যান আসার আগে আসার চেয়ারম্যান ছিল, আর ভাগনিয়া উজ্জ্বল এর লগে আর সংলগ্ন ছিল, এগুলো ইয়া এই কামটা করছে। লোক যথেষ্ট ভালো ছিল, সবসময় আলান বোলান সব দিক দিয়ে ভালো ছিল। আমরা এখন বলতে পারছি না, যদিও এটা তদন্ত সাপেক্ষ, তারপরেও পূর্ব শত্রুতার জের হতে পারে এরকম একটা ধারণা আমরা পাচ্ছি। ভিকটিমের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনছি, আমরা আসলে তাদের দিয়ে তথ্য যাচাই বাছাই করে আমরা ব্যবস্থা নিই। এদিকে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন 10 জন। রোববার দুপুরে সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান বাদুর খান উপজেলা যুবলীগের সভাপতি জি এম হাসানকে কটাক্ষ করেন। প্রতিবাদে ফুঁসে ওঠেন জি এম হাসান সহ তার অনুসারীরা। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে পণ্ড হয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ওমর ফারুক, সময় সংবাদ।